পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের পূর্ব রামচন্দ্রপুর এবং পূর্ব শিলামপুরের মধ্যবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ থাকায় এলাকার প্রায় 270টি পরিবারের বাচ্চা শিশু এবং গর্ভবতী মহিলারা সমস্ত রকম পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। এই গ্রামেরই বাসিন্দা পিউরানি সাউ এই সমস্যার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। এই গ্রামে কিংবা এই গ্রাম থেকে 3 কিমি দূরত্বের মধ্যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় বাচ্চার জন্য না পাচ্ছে পুষ্টিকর খাবার, না পাচ্ছে পড়াশোনা, খেলাধুলা তো দূরের কথা। কখনো কখনো নিজের বাচ্চাকে কয়েকটি পাড়ার বাচ্চার সঙ্গে বসিয়ে কাজে চলে যায়, তখন বাচ্চাদের কপালে জোটে এক মুঠো শুকনো মুড়ি, কখনো আবার তাও জোটে না। গ্রামে আইসিডিএস স্কুল নেই, মানে আগে ছিল, 5 বছর বন্ধ হয়ে গেছে, সেটা নেই। বাচ্চাদের অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে, এই গর্ভবতী মায়েদেরও অসুবিধা হচ্ছে। তুমি কি করছো? কোথায় পড়াশোনা করো? স্কুলে যাও না? শুধু পিউরানি সাউ নয়, এই গ্রামে ওনার মতো আরও 300টি পরিবার রয়েছে যাদের কথা বলতে গেলে একই কথার পুনরাবৃত্তি করা হবে। গর্ভবতী মহিলারা, মায়েরা, বাচ্চারা খেতে পাচ্ছে না, পড়াশোনা তো দূরের কথা, খাবার পর্যন্ত, পুষ্টিকর খাবার পর্যন্ত পাচ্ছে না। কিছু গ্রামবাসী বহুবার সরকারি অফিসে দ্বারস্থ হয়েছে, কিন্তু সিডিবি সাহেবের কাছে কর্মী নেই এই সান্ত্বনা বাক্য দিয়ে প্রতিবারে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রামচন্দ্রপুরে একটা আইসিডিএস স্কুল ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, ওইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই সমস্যাটি গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে আপনি উপস্তরে জানিয়েছেন? হ্যাঁ, এটাই জানিয়েছি। কিভাবে জানিয়েছেন? ওটা আমরা পঞ্চায়েত তরফে প্রধান সাহেবকে জানিয়ে প্রধান সাহেবের নেতৃত্বে আমরা সিডিপিও সাহেবকে নিয়ে প্রধানের প্রধান অফিসে আমরা বসছিলাম সব কর্মীদের নিয়ে। সেখানে সিডিপিও সাহেবও উপস্থিত ছিলেন, উনি বললেন যে দেখছি আমাদের তো কর্মীর খুব অভাব, কিন্তু বর্তমান সমস্যাটা হচ্ছে যে ওইখানে কর্মী না থাকার জন্য সেন্টারটি ওপেন করতে পারছেন না। আমি চাইছি ওই সেন্টারটা যত তাড়াতাড়ি খোলা যায় তার ব্যবস্থা হলে আমার এলাকার লোক খুব উপকৃত হবে। গ্রামে আইসিডিএস স্কুল হোক এটাই চাইছি আমরা, চাই যাতে আইসিডিএস স্কুল যেন খোলা হয় তা খুব তাড়াতাড়ি। আমরা চাই যে স্কুল যাতে চালু হয়, বাচ্চারা ঠিক মতন খাবার পায়, মায়েরা, গর্ভবতী মায়েরা যেন খাবার পায় সঠিকভাবে। ভিডিও দেখে সকল দর্শককে অনুরোধ করব এই সমস্যাটি সমাধানের জন্য এলাকার বর্তমান ভারপ্রাপ্ত বিডিও আধিকারিকের মোবাইল নাম্বার 8373063048। আমি জয়দেব তলা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।